মার্চ এপ্রিল এই দুই মাস নদীতে সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকলেও ভোলার মেঘনা ও তেঁতুলিয়ায় চলছে মাছ ধরার মহোৎসব। জেলেদের দাবি, সরকারের বরাদ্দকৃত চাল না পাওয়ায় এবং বিকল্প কর্মসংস্থান না থাকায় মাছ ধরতে বাধ্য হচ্ছেন তারা। ভোলা প্রতিনিধি মোহাম্মদ অনিকের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর তীরে গেলেই দেখা যাবে শত শত নৌকা ট্রলার মাছ শিকারে ব্যস্ত। দেখে বোঝার উপায় নেই, মাছের অভয়াশ্রম সৃষ্টির লক্ষ্যে চলছে দুই মাসের জন্য সকল ধরনের মাছ ধরার উপর মৎস্য বিভাগের নিষেধাজ্ঞা। এসব মাছ জেলার ছোট বড় শতাধিক মৎস্যঘাটে প্রকাশ্যে বিক্রি হচ্ছে। জেলেরা বলছেন, তারা পেটের দায়ে বাধ্য হয়েই জেল জরিমানা মাথায় নিয়ে নদীতে মাছ শিকারে যাচ্ছে, কারণ তাদের কাছে বিকল্প কোনো কর্মসংস্থান নেই। যার মনে করেন 10 বেলা চাইল আছে, গৃহস্থ আছে, সেরা ফাই নাম্বার চার মানে আমাকে দেয় না। আমারও ওই গাঙ্গ অভিযান জানে সরকার, আমরা অভিযান মান না চলিয়া এমন আমি না খাই মরতেছি। ঘরে একটা চাল ভাত নাই, কেতন যেন দুয়া সাহায্য করবো সেই মানুষও নাই। অভিযান দিছে বাদা জালের, কারেন জালের, পায় জালের, পোঁয়া জালের তো আর অভিযান দেন, আমরা পোঁয়া জাল ভাই। এদিকে মৎস্য কর্মকর্তা জানান, জেলেদের পুনর্বাসনের চাল ইতোমধ্যে বরাদ্দ করা হয়েছে, যারা এখনো বিতরণ করেননি তারা দ্রুত বিতরণ করবে। এছাড়া এনজিওর ঋণের টাকা দুই মাস বন্ধ রাখার ব্যাপারে তারা উদ্যোগ নিয়েছেন। জেলেদের জন্য যে বিশেষ ভিজিএফ চালের বরাদ্দ এসেছে, ইতিমধ্যে সেটি ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যানদের মাঝে বিভাজন করে দেওয়া হয়েছে এবং আমরা আশা করি অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে এই চাল জেলেদের মাঝে বিতরণ করা সম্পন্ন হবে। উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় রয়েছে প্রায় 1.5 লক্ষাধিক জেলে, তার মধ্যে সরকারি নিবন্ধিত জেলে রয়েছে 1,32,260। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।